সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত ও ব্লক স্তরে ব্যাপক দুর্নীতির প্রভাব যে সাড়া ফেলেছে মানুষের মনে সেই দুর্নীতি রুখতে এবার মোদী সরকার সরাসরি হস্তক্ষেপ করতে চলেছে ব্লক এবং পঞ্চায়েত স্তরে কর্মীদের অর্থাৎ পঞ্চায়েত এবং ব্লক স্তরের যে সকল সরকারি কর্মচারী আছে প্রত্যেকে এবারে নিয়ন্ত্রিত হবে প্রিয়ম অফিস দ্বারা অর্থাৎ প্রধানমন্ত্রী দপ্তর এবং নীতি আয়োগ দ্বারা পর থেকে কিন্তু নিয়ন্ত্রিত হবে আর কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের একচ্ছত্র অধিপতি থাকলো না এই ব্লক এবং পঞ্চায়েত কর্মীদের উপর এবার থেকে শুরু করে অঞ্চলের এনএস সেক্রেটারি ইএ এবং সকল কর্মী জিআরএস থেকে ব্লক ডেভেলপমেন্ট অফিসার পিডিও অফিসার প্রত্যেকেই কিন্তু এবার চলে যাবে পি ও ডিপার্টমেন্টের অধীনে অর্থাৎ পি এর ডিপার্টমেন্টের অধীনে নীতি আয়োগের দ্বারা যে সকল নীতি নির্ধারণ করা হবে বা অর্ডার দেওয়া হবে সেই অর্ডার অনুযায়ী কাজ করতে বাধ্য থাকবে ব্লক এবং পঞ্চায়েত স্তরের কর্মীরা এমন একটি প্রতিবেদন উঠে আসছে যেখানে বলা হচ্ছে যে সংকল্প শপথ নামে একটি নতুন প্রকল্প আসতে চলেছে যেখানে ব্লগ এবং পঞ্চায়েত স্তরের কর্মীদের উপর ছড়ি গড়াবে কেন্দ্র সরকার নামেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মোদি জামানায় সবটাই আসতে হবে একটি ছাতার তলায় একটি শাসনের অধীনে এটাই এখন লাগাতার প্রক্রিয়া রাজ্য সরকারি এখতিয়ারকে স্রেফ উড়িয়ে দিয়ে তাতে নয়া সংযোজন ব্লক পঞ্চায়েতের কর্মী ও আধিকারিকদের জন্য সরাসরি নির্দেশিকা জারি আর তা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী আজ শনিবার দেশের পাঁচশো ব্লকের আধিকারিক জনপ্রতিনিধি ও কর্মীদের নিয়ে সংকল্প শপথ শীর্ষক অনুষ্ঠানে নির্দেশিকা দেবেন প্রধানমন্ত্রী থাকবেন ব্লক ও পঞ্চায়েত স্তরের কৃষকরাও রাজ্য জেলা মহকুমা ব্লক এবং পঞ্চায়েত এই প্রতিটি স্তরের প্রশাসন পরিচালনার দায়িত্ব রাজ্য সরকার এবং নির্বাচিত প্রতিনিধিদের প্রতিষ্ঠানের অর্থাৎ প্রশাসনিক বিভাগ ছাড়াও পুরসভা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রতিটি ধাপে রাজ্য প্রশাসন দ্বারা চালিত হতো এই পর্যায়ে কেন্দ্র বলা ভালো স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের অর্থ রাজ্যের শাসনে দখলদারি চালানো সেটাই আজ হতে চলেছে ব্লক স্তরের উন্নয়ন কীভাবে হবে সেই পরামর্শ ও নির্দেশিকা আর সরাসরি দেবেন প্রধানমন্ত্রী এরপর আগামী তেসরা থেকে নয় অক্টোবর চলবে সামগ্রিক কর্মশালা বিরোধীদের প্রশ্ন এভাবে প্রধানমন্ত্রী আগেও প্রধানদের নানাবিধ নির্দেশ দিয়েছেন আবারও সেই একই কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্যের আধিকারিকদের বারংবার দখলদারির কারণ কি ভারতীয় সংবিধানের সপ্তম তপশিলিতে যুক্তরাষ্ট্র কাঠামোয় রাষ্ট্র পরিচালনার আধিক অধিকার বিভাজন করা হয়েছে নির্দিষ্টভাবে সেখানেই নির্ধারণ করা হয়েছে তিনটি তালিকা কেন্দ্রীয় রাজ্য এবং কেন্দ্র রাজ্য যৌথ অর্থাৎ কোন কোন বিষয়ে অধিকার রাজ্য সরকারের কোনটা কেন্দ্রের এবং কোনগুলি যৌথ তালিকার অন্তর্ভুক্ত তা স্পষ্ট এই তিন তালিকায় কেন্দ্র রাজ্য সম্পর্ক চালিত হয় এই সপ্তম তপশিলির মাধ্যমে বিজেপি বিরোধী দলগুলির দীর্ঘদিনের অভিযোগ মোদী সরকার বারবার রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করে যদিও কেন্দ্রীয় সরকার এই অভিযোগ ভিত্তহীন বলে উড়িয়ে দেয় এই বিরোধীদের প্রসঙ্গ নীতি আয়োগের বৈঠকগুলিতে বারবার উঠে এসেছে এমনকি উত্তপ্ত হয়েছে জি কাউন্সিল বৈঠকে এক অভিযোগ আবার উঠছে প্রধানমন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে আজ দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত হবে সংকল্প শপথ এই কর্মসূচি চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগ একটি প্রকল্প গ্রহণ করেছিল উচ্চাশি জেলা প্রকল্প যেখানে তিনশো উনত্রিশটি জেলাকে সেই তালিকায় রাখা হয় এরপর সাতই জানুয়ারি প্রধানমন্ত্রী চালু করেন অ্যাসপিরেশনাল ব্লক প্রোগ্রাম অর্থাৎ উচ্চাসী ব্লক প্রকল্প সেই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এই প্রকল্পে স্বাস্থ্য থেকে স্বচ্ছতা কৃষি থেকে শিক্ষা প্রতিটি বিষয়ে তেসরা অক্টোবর থেকে পালিত হবে একটি করে দিবস শেষ দিন নভে নয় অক্টোবর সংকল্প শপথ সমাবেশ সমারোহ অনুষ্ঠান ভারত মণ্ডপমে মোদীর অনুষ্ঠানে হাজির হবে অত্যন্ত কয়েক হাজার ব্লক এবং পঞ্চায়েত প্রতিনিধিরা দু লক্ষাধিক কর্মী